দেখুন পিছনে জঞ্জাল ছিল, মানুষ বিড়ি সিগারেট খেয়ে ফেলতে পারে, এটা এখন এইভাবে বলা সম্ভব নয়, তবে এটা ধারণা করা হচ্ছে। এটা এখন কি পুরো কন্ট্রোল? ফায়ার পুরোপুরি কন্ট্রোল, এর থেকে বাড়ার কোনো জায়গা নেই। এখানে কোনো বসতি নেই, কিন্তু ওই খালধারে যেরকম হয় জঞ্জাল কিংবা কাবাড়িখানা টাইপের রেখেছে কেউ, এবং প্লাস্টিক ইত্যাদি হয়তো তার মধ্যে ছিল। এবং কি করে আগুনটা লাগলো নিশ্চয়ই এখন কয়েকজন সাক্ষীরা বলছেন যে তারা দেখেছেন কেউ সিগারেট খেয়ে ওখানে ফেলেছে, তো সেটা না হয় দেখা হবে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসছে, প্রায় 4টি ইঞ্জিন ফায়ার ইঞ্জিন এসছে কাশীপুর ফায়ার স্টেশন থেকে, এই পঞ্চমটা ঢুকলো, কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে এসে গেছে। এর আগেও কোনো জনবসতি এখানে নেই, নো লাইফ লস, নো লাইফ মানে লাইফ রিস্ক কারোর নেই।